মাসরুর আরিফিন একজন সফল ব্যাংকার, লেখক, কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক। সমকালকে ছাড়িয়ে তিনি সাহিত্যের ভবিষ্যৎ এক পথপ্রদর্শক। তাঁর 52তম জন্মদিনের অনুষ্ঠানে এমনটাই বললেন দেশের খ্যাতিমান লেখক, সাহিত্যিক ও গবেষকরা। আলোচনা ছিল লেখকের সাহিত্য ও চিন্তার ভুবন নিয়ে। এ পার্থিব পৃথিবীর কেন্দ্রে ভয়াবহ এক অপার্থিবতা রয়েছে, যুক্তিতে যার ব্যাখ্যা হয় না। এমন এক অপদেবতা খোদার দৃষ্টির নিচে পৃথিবীকে বিস্ময়কর রকমের ধ্বনিহীন, স্বরহীন বিভৎসতার শক্তি, বল ও প্রণোদনা দিয়ে চালাচ্ছে। আর যা কিছু নিত্যদিন আমরা দেখছি তা ওই পৃথিবীর মেকআপ। গানের মধ্য দিয়ে অনুষ্ঠান যখন শুরু, তখন অনেকেই ভাবছিলেন লেখকের জন্য প্রকাশকের এমন আয়োজন চমৎকার। এরপরেই কথা প্রকাশের আয়োজনে একে একে বক্তারা আলোচনায় যোগ দেন এবং তুলে ধরেন সাহিত্যিক মাসরুর আরিফিনের চিন্তার জগৎ। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে মর্মান্তিকভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মাসরুর লিখেছেন আগস্ট আবছায়া উপন্যাস। বাংলাদেশে তো বটেই, পশ্চিমবাংলা সব মিলিয়ে বাংলা সাহিত্যেই এই আঙ্গিকে রচনা আর নেই। পেশায় একজন ব্যাংকার হলেও মাসরুর আরিফিন যে মানের অনুবাদ সাহিত্য আমাদের উপহার দিয়েছেন, কিংবা তিনি সাহিত্যে যে ধারার পথ বেছে নিয়েছেন, তা সমকালকে ছাড়িয়ে ভবিষ্যতের এক রূপরেখা দিচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন। সমকালকে অতিক্রম করে সে ভবিষ্যতে পা দিয়েছে, ভবিষ্যতের রূপরেখা তার লেখায় প্রতিফলিত করেছে। এই অর্থে মাসরুর আরিফিন আমার কাছে সবচেয়ে আধুনিক লেখক। আলোচনায় বারবার এসেছে ফ্রান্স কাফকার অনুবাদের কথা, এসেছে তার ভিন্ন ধারার উপন্যাস আন্ডারগ্রাউন্ড, আলথুসার ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আগস্ট আবছায়ার কথা। অনুষ্ঠানে সবাই লেখককে একেবারেই যে ভালো ভালো কথায় ভাসিয়ে দিয়েছেন তা ঠিক নয়, সমালোচনাও ছিল কোনো কোনো লেখা নিয়ে। আর এ কারণেই যখন নিজের কথা বলার পালা, তখন মাসরুর আরিফিন নিজেই তুলে ধরেন তাঁর সাহিত্যের ভাবনা। অ্যারিস্টটল বলে গিয়েছিলেন মাইমেসিস, অর্থাৎ জীবনের বাস্তব রূপায়ণ। জীবনের বাস্তব রূপায়ণ, জীবনটাই কি, এর বাস্তব রূপায়ণ কিভাবে করব? সাহিত্যের এগুলো তো বড় প্রশ্ন। পৃথিবীর অন্যায়গুলো, নিপীড়নগুলো বুঝতে পারিস, এট দ্য সেম টাইম এইগুলি একটা সত্য আর একটা সত্য, সাহিত্যে এগুলো কী করে ফুটিয়ে তুলবো? তো এই দুই সত্যের মধ্যেই আলটিমেটলি আমি এমন কিছু লিখি যা হয়তো অ্যাপসার্ড, হয়তো কমিক্যাল। তো এগুলির ব্যাখ্যাভাবে আসলে হয় না। আমি শোষণ, নিপীড়ন এগুলো নিয়েই আমি ক্রিটিক করি আমার লেখায়। ক্ষমতা, রাষ্ট্র, রাষ্ট্র ক্ষমতা, মানুষ, আমি মনে করি যে মডার্ন সাহিত্য মানুষের জয়গানের নামে যেগুলি অনেক কিছু লিখেছে যা আসলে কল্যাণকামী সাহিত্য। আসলে কল্যাণ আমরা সাহিত্যে কেউই করি না, লেখকেরা কোনো কল্যাণই করেন না সাহিত্যে, করলে পৃথিবী এতদিন অনেক সুন্দর হয়ে যেত, পৃথিবী এত নোংরা কেন? আর এই কারণেই তিনি জানিয়ে গেলেন তার লেখা বুঝতে পাঠকের হয়তো সময় লাগবে, লাগবে প্রস্তুতি। রাষ্ট্রের শোষণ আর দুর্নীতির কারণেই তার প্রিয় নদী ধানসিঁড়ি আজ শুকিয়ে গেছে, এমন সব দুঃখ থেকেই তিনি লিখে চলেছেন, তিনি আজ সাহিত্যিক।